প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের পিটিআই ভবনের সামনে মানববন্ধন হয়েছে জেলার প্রাথমিক সহকারী শিক্ষকদের আয়োজনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আতিক আশরাফ আলী ইসিদা আক্তার হারুনুর রশিদ সুপার আবু বকর সিদ্দিক সহ অনেকে এ সময় বক্তারা নিজেদের তৃতীয় শ্রেণীর পদমর্যাদার বলে ক্ষোভ প্রকাশ করেন তারা বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে বারোতম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করেন একই সাথে তারা প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তব